সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো পুরাতন কোরআন শরীফ পুড়িয়ে ফেলা জায়েজ আছে কিনা। অনেকেই পুড়িয়ে দেন, এ বিষয়ে ইসলাম কি বলে সরাসরি দলিল ভিত্তিক আমরা আলোচনা করব। অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, পুরাতন কোরআন শরীফ, কোরআন শরীফ নতুন হোক পুরাতন হোক, পুড়িয়ে ফেলা সেটা অনুত্তম, এটা হচ্ছে মূল কথা। তো বিশেষ করে পুরাতন কোরআন শরীফ যেগুলো, আবার অনেক কোরআন শরীফ আছে পড়ার অনুপযোগী হয়ে পড়েছে, আবার কোন কোন কোরআন শরীফ গ্রামগঞ্জের মসজিদগুলোর মধ্যে মসজিদের তাকে রাখতে রাখতে মানুষ পড়তে পারে না, পড়তে না পারার কারণে উলু ধরেছে, কোন কোন কোরআন শরীফ ছিঁড়ে গিয়েছে, কোন কোন কোরআন শরীফ একেবারে পাতাগুলো নরম হয়ে গিয়েছে, কোন কোন কোরআন শরীফ ধুলায় দূষরিত হয়ে গিয়েছে, এমন অনেক অবস্থা আছে কোরআন শরীফের। তো এই জাতীয় কোরআন শরীফ যেগুলো পড়া যায় না, পড়ার অনুপযোগী হয়ে পড়েছে, এই জাতীয় কোরআন শরীফ যদি অনুপযোগী হয়ে পড়ে তাহলে সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে অজু অবস্থায় আপনারা মাটির নিচে সাধারণ মানুষের মতো গর্ত করে নিচে পুঁতে দিতে পারেন, এই অনুমতি ইসলাম আপনাকে দেয়। আর পুরাতন কোরআন শরীফ, অনুপযোগী কোরআন শরীফ, এটা পুড়িয়ে ফেলা অনুত্তম, এই কথাটা বলা হয়েছে কিতাবের মধ্যে। এই জন্য না পুরানো উচিত, মাটির নিচে পুঁতে দিবেন, এটাই সবচেয়ে ভালো। আবার বিষয়টা নিয়ে ইখতিলাফও আছে, আবার কেউ কেউ বলেছেন আপনি চাইলে এটা পানিতেও, নদীতেও, সমুদ্রের মধ্যেও ভাসিয়ে দিতে পারেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দলিলটা আমি আপনাদেরকে জানাচ্ছি বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে, দ্বিতীয় খণ্ড 747 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়ে একটা আলোচনা রয়েছে, এবং ফতোয়ে সিরাজিয়া 313 নম্বর পেজের মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে, এবং রুদ্দুল মুহতারের 9 নম্বর খণ্ড 605 নম্বর পেজের মধ্যেও এই বিষয়ে আলোচনা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।